মায়ে দূর সাদা দিনি দিদিছি বসো বসো এ ভাগনা এই আলমারি থেকে টিভি একটা নিয়ে আইতো সংরক্ষণ কর নষ্ট যেন না হয় তালা মেরে রাখবি খুবই মূল্যবান জিনিস এই যে মামা আপনাদের চা এ কি মামা জানেন কিছু এ খবর রাখেন কি বানাইছেন মামা চাই তো চিনি হয়নি চিনি কি নাই এই মামা এই কি কথা কন আপনি আপনার দেখে তো মনে আছে আপনার ডায়াবেটিস 50.70 আপনি এখান থেকে জলমে চিনিতে চা খেয়ে যাবেন বাড়ি যাতে যাতে আপনার প্যান্টের চেন খুলতে ফেলতে শেষ এই মামা এ চা দাও তো এই মামা এ কি চাই বানাইছেন 5 টাকা চাই হিসাব দেন তো এই মামা আমি কিন্তু প্রাইমারি স্কুলের শিশু নেতা আমার কিন্তু জবাব দিতেই হবে এই যে কুতুলা তুই 5 টাকা চাই হিসাব চাও তোর যে দেখে সাথে সে রিক্স লইয়া তোর তো এখন সাকার বয়সই হয়নি আরে হাতে যে সা নিছো তুই তো মাদক মামলা খাবি ও তো ঠিকই বলেছে মামা আপনি 5 টাকা চাই হিসাব দেন এই দাঁড়াও সা নিছি কত কইরা 5 টাকা কইরা না 1 কেজি চিনি কিনছি 140 টাকা করে আমি তার মধ্যে 1400 দানা পাইছি 1 একগো দানার দাম পড়ছে 10 পয়সা করে তাহলে প্রতি কাপে আমি কয়েকগো দানা দিছি 15টা করে দানা দিয়েছেন 1টা দানার দাম 10 পয়সা আমি এর ভিতর 15টা দানা দিয়েছি 15টা দানার দাম কত আছে 150 পয়সা 1.5 টাকা আর এই যে টিভি একটা সুবাইছে এর ভিতর তার দাম 2 টাকা মোট 3.5 টাকা 1.5 টাকা লাভ আপনার এই মিয়া 1.5 টাকা লাভ হলে তো আমি ফেলে নেবো সব আসতাম এই মিয়া বাকি 1.5 টাকা হিসেবে আমার কাছ থেকে নেন এই যে সাইয়ের কাপ এ তো আপনি বাড়িতে নিয়ে আসেননি আর আপনার সাথে হাতে ঢেলে দেননি এই কাপের বাড়া 50 পয়সা থাকে 1 টাকা ওই যে 1 টাকা লাভ আপনার এই মিয়া কথা কইতে দেয় না এই যে সাইয়ের কাপের ভিতরে পানি দিয়ে চিনি দিয়ে এম লেক কোর করে গুলাই গুলাই দিছি আমার মিনা তাইনি আমার ওই মিনাতে পারিশ্রমিক আমি 1 টাকা নিছি এই যে গেল 5 টাকা 5 টাকা সাইয়ের হিসাব পাইছেন হ্যাঁ ঠিক আছে খেলা এখানেই শেষ না আরো খেলা আছে আমি এই যে পানি গরম করেছি এর পানির বিল কিন্তু আমি নিইনি কারণ আমার শ্বশুর মরার আগে কইয়া গেছে মে ভাই মরণের সময় যদি শত্রু হয়েছে পানি চাই তার গালে পানি দিয়ে দিবি শ্বশুর মে ভাই গেল আমি আমার শ্বশুরের মরণকালে বলেছিলাম ভাই আমি অবশ্যই পানি খাওয়াবো তাই আমি আপনাকে ফ্রিতে পানি খাওয়াচ্ছি